শিলিগুড়ি পৌর নিগমের আয়োজনে এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হলো মেয়র কাপ আন্তঃবিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 2024। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে মেয়র কাপের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস, রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ। শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্ভুক্ত মোট 15টি স্কুলের প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে আরটি বোর্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এই প্রতিযোগিতা। এদিন মেয়র গৌতম দেব বলেন, আগামী বছর ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে। স্কুলে পড়াশোনার পাশাপাশি আজকালকার ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়।